পেয়ে গেছো তো? পেয়ে গেছো বিদীপ্তা? এবার তুমি দেখো, তুমি বোঝো যে এই সমস্ত কিছু, সমস্ত কিছুর মূলে এই চিঠি। প্রথমে ভালো মানুষ সেজে আমাদের বাড়িতে এসে ঘাপটি মেরে বসে রইল, তারপর ঠিক সুযোগ বুঝে নিজের ছোট বোনটাকেও এ বাড়িতে পাঠিয়ে দিল। এরপর আরো তো আরো নিতে হবে না, তাই জন্য আরো আরো অনেক বড় প্ল্যান করে নিজের দাদাটাকে এ বাড়ির জামাই করে ঢুকিয়ে দিল। জাস্ট সব কিছুর পেছনে একটাই কারণ, আমাদের সম্পত্তি নেওয়া। তুমি কি মনে করো বিদীপ্তা, তোমার বৌমা তোমার ছেলের অসহায় অবস্থা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে? মোটেই না, সে মুখার্জি বাড়ির সম্পত্তি নেবার জন্য দাঁড়িয়েছে। আমি বলছি তোমায়, শুধুমাত্র সম্পত্তি নেওয়ার জন্য আমাদের অসহায় সাহেবকে ব্যবহার করে সে সমস্ত কিছু হাতিয়ে নেবার প্ল্যান করেছে, আর এগুলো তো এখন প্রমাণ হয়ে যাচ্ছে। একটাও কথা না সাহেব, জানিস তো আমি খুব ভাবতাম কি ব্যাপারটা কি, হ্যাঁ দু টাকার পোস্ট ওম্যান হঠাৎ ধূমকেতুর মতো উড়ে এসে বাড়িতে জুড়ে বসলো। ও বাবা, সকলের মন জয় করতে শুরু করলো, এমনকি তোর মনেরও দখল নেওয়ার চেষ্টা করলো। করলো তো, কিন্তু কি বুঝতে পেরেছিস তো এবার, সব কিছু সম্পত্তি নেওয়ার জন্য, সব কিছু। রে বাপরে বাপ, তার জন্য কত প্ল্যান করেছে, আর এই প্ল্যানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য যতটা অন্যায় করা যায়, যতটা অপরাধ করা যায়, যতটা নিচে নামা যায়, সমস্ত কিছু করেছে এই চিঠি। আমি সমস্ত বিশ্বাস করি না রাধা বাবু, আমাকে তুমি একবার বলে সমস্ত মিথ্যে। আজ কাজ আর সেদিন, সেদিন কি করেছিলে গো? আমি যখন আমার প্রাপ্য অধিকারের দুটো টাকা মাত্র চেয়েছিলাম, সেদিন কি করেছিলে? অপমান করেছিলে সবাই মিলে, এমনকি চর পর্যন্ত মেরেছিলে, মেরেছিলে কি না? সেদিন আমার ওইটুকু অন্যায়ের জন্য তোমরা যদি সবাই মিলে আমাকে অত বড় একটা শাস্তি দিতে পারো, তাহলে ওই মেয়ে যে আজ এত বড় একটা অন্যায় করেছে তার শাস্তি পাবে। আজ নিজের হাতে আমি শাস্তি দেবো চিঠিকে। মা, আজ তুমি প্রমাণ করে দিলে চিঠি যে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করলে কতটা সর্বনাশ তার হতে পারে, তুমি আজকে প্রমাণ করে দিলে। সাহেব যদি আমাকে আজকে ছবিগুলো না দেখাতো, তাহলে তো আমি বিশ্বাসই করতাম না চিঠি যে তুমি ওইখানে ছিলে, ওই রাস্তায় ছিলে, যে তোমার জন্যই আমার সাহেবের এত বড় সর্বনাশ হলো। একদিন সবার অমতে গিয়ে আমি তোমার মায়ের কাছে আমার নিজের আঁচল পেতে ভিক্ষে করে তোমাকে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম চিঠি। তুমি তো আমার আশা ভরসা সব গলা টিপে মেরে ফেললে চিঠি। বিদীপ্তা, এখন আর এত কথা বাড়িয়ে কি লাভ বলো তো, তার থেকে ওকে তুমি এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে এরকম করার আগে ওকে 10 বার ভাবতে হয়। আমার সাহেবের জন্য তোমাকে আমি এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম, আজ আমি বলছি চিঠি তুমি এ বাড়ি থেকে চলে যাবে। জেম্মা, তুমি কি বলছো নাকি? চিঠি এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ চলে যাবে, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বিশ্বাস করো, আমার মনে হয় কোথাও একটা বড় ভুল হচ্ছে জেম্মা। ব্যাস তোমার ব্যাস, আমি কোনো ভুল করছি না, আমি ভুলের প্রায়শ্চিত্ত করছি। এর আগে অনেকবার চিঠির উপর আঙুল উঠেছে, আমি চিঠির ঢাল হয়ে ওর পাশে সব সময় দাঁড়িয়েছি, গিরেছি তোমার দাঁড়াইনি। চিঠিও প্রত্যেকবার নিজেকে সঠিক প্রমাণ করেছে, যে সাহেব ওকে মেনেই নেয় সেই সাহেব সব ঝড় ঝাপটায় ওর পাশে দাঁড়িয়েছে। চিঠি, তুমি এটা করতে পারলে বাবার কথাটা আমি একবার শুনি না, আমি কোনো কথা শুনবো না তোমার। তুমি যতদিন সাহেবের রক্ষা কবচ হয়ে ওর পাশে ছিলে, ততদিন আমি তোমার পাশে ছিলাম, কিন্তু আজ আমি বুঝলাম তুমি কখনো সাহেবের পাশে ছিলে না, তাই আজ থেকে আমিও তোমার পাশে দাঁড়াবো না। তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো। এটাই আমার শেষ সিদ্ধান্ত চিঠি।
আজ থেকে তো তুমি আমাদের গৃহলক্ষ্মী, ওকে তো আমার সাহেবের ভরসার লাঠি। বেশ, আপনি যা বলবেন তাই হবে মা। এক্ষুনি এই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে যাব। আর যদি সত্যি আমার জন্য সাহেব বাবুর কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি নিজেই নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মা। শুধু যাওয়ার আগে আপনাদের সবাইকে কয়েকটা কথা বলে যেতে চাই। সাদা চোখে আপনারা যতটুকু দেখে আমার অন্যায়ের বিচার করছেন, আসলে সেদিনের ঘটনাটা তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। মানে? মানে সেদিনের আপনার অ্যাক্সিডেন্টটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা একটা ষড়যন্ত্র ছিল। ঠিক যেরকম ভাবে এবারের অ্যাক্সিডেন্টে আপনার গাড়ির ব্রেকের তারটা কেটে দেওয়া হয়েছিল, সেরকম। আমি দুবারই অ্যাক্সিডেন্টের সময় আপনার গাড়ির সামনে এলেও একটা ষড়যন্ত্র আমি করিনি, কিছু করিনি আমি, আমি কিছু জানি না। আর যে বা যারা এই ষড়যন্ত্র করেছে, যারা যারা এই ষড়যন্ত্রের পিছনে আছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আমি সবার সামনে এনে দাঁড় করাবো। এটা এই চিঠির চ্যালেঞ্জ রইল। আর সেদিন আপনি বুঝবেন মা, কোনো স্বার্থে না, নিঃস্বার্থে আপনার ছেলেকে ভালোবেসে আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। বেশ ভালো ডায়লগ বললে তো, তাই হাততালি না দিয়ে পারলাম না। শেষ হয়েছে ডায়লগ বাজি? হয়েছে তো? ব্যাস, এবার যাও যাও যাও। চলে যাচ্ছি, তবে আসল অপরাধীকে একদিন সবার সামনে এনে আমি এই বাড়িতে ফিরবই। আপনি কি ভেবেছেন সাহেব মুখার্জি আপনাকে এত সহজে ছেড়ে দেবে না চিঠি সন্ধান? সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।